না কাম্মা, এটা কোনো ঠিক কথা হলো না। বাবা মা সে যতই বুড়ো বুড়ি হয়ে যাক না কেন, ছেলে মেয়ের থেকে আরো বেশি করে বকা খায়। যত বুড়ো বুড়ি হয় তত বেশি বকা খায়। আর তুমি যেটা বলছো তার মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো? যে তার মানে এরপর থেকে আমি তোমাকে আর বকবো না, তাই তো? ওদের সাথে তো ওরকমই কথা হয়েছে, না ছাড়লে চলে আসবো। আর মেঘলা আরেকটা কথা বলো, এই ফাংশনে তো ওই ছেলেটা কেন নাম ভাইটু, ও গান গাইবে তো, ওর বাড়ির লোকেরাও নিশ্চয়ই আসবে। হ্যাঁ, তা তো আসবেই, মানে আসা তো উচিত। মেঘলু, তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? মানে ওই মল্লিকা আসবে কি না? ইন দেখ, একটু আমি তোকে একটা কথা বলি, ওখানে যদি ওই মল্লিকা আসে না তো তো কোনো দরকার নেই, তুই ওনার সাথে কোনো কথা বলিস না, বুঝলি? তুই যাচ্ছিস এই অনুষ্ঠানটায় শুধুমাত্র মেঘলাকে টেক কেয়ার করার জন্য। তোকে দেখে শুনে রাখবি, ও স্টেজে উঠবে, ও গান গাইবে, ও স্টেজ থেকে নেমে আসবে, তুই ওকে নিয়ে বাড়ি চলে আসবি। তুই কিন্তু এর মাঝে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবি না, কোনো কিছুর মধ্যে জড়াবি না। তা কোথা থেকে কি হয়ে যায় কিছু তো বলা যায় না। না আচ্ছা, এত ভয় পাচ্ছ কেন? মানে আমার জন্য এত ভয় পাওয়ার তো কিছু হয়নি। ভয় তো আমিও পাচ্ছি পিকলু, কেন জানি না বৌমা, আমার কিন্তু মন বলছে যে পিকলু মনে মনে কিছু একটা প্ল্যান করেছে। করেছিস তো? আচ্ছা যাই হোক পিকলু, এমন কিছু কিন্তু করিস না বাবা, যাতে যাতে তুই নিজে ব্যাকফুটে পড়ে যাস। আর দেখ, এটাও তো সত্যি যে ওই মেয়েটাই যে অদ্রিজা সেটাও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু ওই মেয়েটা যে অদ্রিজা নয় সেটাও তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। সেদিন হাতে যে ব্যান্ডেজটা করে এলো না, তখন থেকে আমার মনে কেমন একটা খটকা লাগছে। আমার কি মনে হচ্ছিল বলতো তখন? মানে ওটা দেখার পর মনে হচ্ছিল ওটাকে খুলে দে, সেই জন্যই হয়তো ব্যান্ডেজ করে এসেছে। হয়তো সব প্রশ্নের উত্তর পাচ্ছি, একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই পাচ্ছি না, যে যদি তাই হয়ে থাকে তাহলে এই দীপ ছেলেটি কেন ওকে এত গার্ড করতে চাইছে, তার অর্থটা কী?